ফিরলাম রুতির পর। সরকার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কি, এই ফিডব্যাক পেতেই এখন মরিয়া মোদী সরকার, আর তাই নিচু তলার কর্মীদের থেকে রিপোর্ট তলব করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বাজেটের আগে সেই সব রিপোর্ট সংশ্লিষ্ট মন্ত্রীদের দফতরে যেন পৌঁছে যায়। তবে শুধু নিচু তলার কর্মীদের উপর চাপ দিয়েই হবে না, মন্ত্রীদেরও ছুটে যেতে হবে কমপক্ষে দুটি নির্বাচনী কেন্দ্রে, কথা বলতে হবে সাধারণ মানুষের সঙ্গে, তারপর একেবারে হাতে গরম রিপোর্ট নিয়ে আসতে হবে। গাড়ি নিয়ে জোর বিজোর বিধি চাপিয়েও তেমন কোনো কাজ হলো না। দিল্লির 11টি জায়গাতে এতটুকু কমেনি দূষণের মাত্রা, 14টি জায়গায় দূষণের মাত্রা মাপতে বসানো হয়েছিল যন্ত্র। গতকালই জোর বিজোর নিয়ে ট্রায়ার রান হয়ে গিয়েছে দিল্লিতে। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হচ্ছে নতুন বিধি। পরিবহনের সমস্যা মেটাতে ওই দিন থেকেই শহরে 3,000 নতুন বাস নামাচ্ছে দিল্লি সরকার। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, একটা সুখবর রয়েছে। নিচু তলার কর্মচারী পদের জন্য আর ইন্টারভিউ এর গন্ডি পেরোতে হবে না, লিখিত পরীক্ষায় পাশ করলেই হবে। 1 জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে, আর এই মর্মে সবকটি কেন্দ্রীয় সরকারি দফতরের নির্দেশিকাও পৌঁছে গিয়েছে। গ্রুপ সি, গ্রুপ বি এবং নন গেজেটেড পদে নিয়োগের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তবে কয়েকটি ক্ষেত্রে দক্ষতা এবং শারীরিক পরীক্ষার গন্ডি পেরোতে হতে পারে, যদিও সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো মানদণ্ড হিসেবে গ্রাহ্য হবে না। আসছি পরে খবরে। জঙ্গলমহলে ফের যাতে মাওবাদীরা সক্রিয় না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন, কড়া নজরদারি রেখেছে পুলিশ এবং সিআরপিএফ, জানালেন আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিং। মঙ্গলবার জঙ্গলমহল কাপের ফাইনাল খেলা হলো ঝাড়গ্রাম স্টেডিয়ামে। ফাইনালের পর পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অংশ নেন জ্ঞানবন্ত সিং। সবসময় সতর্ক আছি, ওটা তো একটা বিচারধারা, আর বর্ডারে ও দিকে তোরা আছে, এরা তো সব লোক জানে। কিছুদিন আগেই তো এনকাউন্টার হয়েছে, একটা বড় মাওবাদী মারা গেছে। তো আমরা সবসময় সতর্ক আছি, সিআরপিএফ আছে, আমাদের স্পেশালাইজ টিম আছে, জেলা পুলিশ আছে, আমরা আমাদের যে নিগরানি আছে ওর মধ্যে আমরা কোনো কমি রাখছি না। শরীফ মোদী বৈঠকের পরও কি দুদেশের সম্পর্কে চাকা একটুও গড়ায়নি? পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা সরতাজ আজিজের মন্তব্য উস্কে দিয়েছে সেই বিতর্কই। ভারতবাদ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে অভাবনীয় কিছু আশা করা ঠিক হবে না বলছেন সরতাজ। অথচ আগামী 14 এবং 15 তারিখ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে আগামী 6 মাসের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের রুট ম্যাপ তৈরি হওয়ার কথা। মোদীর লাহোর সফরের পর ইসলামাবাদী কার্যত উদ্যোগী হয়ে জানিয়েছিল সম্পর্কের শীতলতা কাটানোর জন্য তারা আগ্রহী। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সরতাজ আজিজের এই মন্তব্য। আইএসআই এর চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন বায়ুসেনার এক অফিসার। ভাটিন্ডায় একসময় পোস্টিং ছিল রঞ্জিত কুমার নামের ওই বায়ুসেনা কর্মীর, ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ, তাকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। রঞ্জিতের গ্রেফতারের সূত্রে সামনে এলো সীমান্ত এলাকায় ভুয়ো মেল চক্র। ভুয়ো মহিলার পরিচয়ে ইমেলে বন্ধুত্ব পাতানোর হদিশ পাওয়া গেল। আইএসআই মদতে চলা ওইসব ভুয়ো ব্যক্তিরা টার্গেট করে নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি হাতায়। রঞ্জিতকে ট্র্যাক করা হয় দামিনী ম্যাকনাট নামে মহিলার ছদ্মনামে। ভাব জমছিল রঞ্জিত কুমারের সঙ্গে, ব্রিটেনের সংস্থায় কাজ করে বলে পরিচয় দেয় ছদ্মবেশী দামিনী। রঞ্জিত দামিনী নামে সেই মহিলার উচ্চারণ একেবারেই ব্রিটিশ নাগরিকের মতো ছিল। রঞ্জিতের মোবাইল ফোনে রেকর্ড করা ভয়েস মেলে তার প্রমাণ মিলেছে। বিশেষ প্রতিবেদনের জন্য বায়ুসেনার বিভিন্ন তথ্য চায় দামিনী, টাকার বিনিময়ে তথ্য দেন রঞ্জিত। কাজে খুশি হয়ে রঞ্জিতকে আরও তথ্য সরবরাহের বরাত দেওয়া হয়। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, সেনা গোয়েন্দা এবং বায়ুসেনা যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে রঞ্জিত কুমারকে। इन्होंने अपनी एयरफोर्स एक्सरसाइज, एयरक्राफ्ट की मूवमेंट्स और जो एयरफोर्स की यूनिट्स की जितनी डेवलपमेंट है, जो भी इसकी नॉलेज में आता था वो उसको पास ऑन करना शुरू किया, और इसके बैंक अकाउंट में कुछ ट्रांजेक्शन्स भी हुए हैं। কেরলের মালাপ্পুরমের বাসিন্দা রঞ্জিত কুমার 2010 সালে বায়ুসেনায় যোগ দেন। আইএসআই কে বায়ুসেনার গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগে সোমবার দিল্লি থেকে গ্রেফতার হন রঞ্জিত কুমার। আধিকারিকদের ফাঁদে ফেলার ইন্টারনেট মহিলা চক্রের সন্ধানে রয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।